আপনার একটা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে মানে এই ভাওতাবাজ নেতাগুলোর গাড়ে দুটো করে থাপ্পড় কষিয়ে মারা, সেটা মাথায় রাখবে। তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন, ত্রিপুরা আগামী দিন শক্তিশালী হবে, বাংলা পারলে ত্রিপুরাও পারবে। এই সিপিএমই তো এক সময় বাংলার ত্রিপুরায় রাজত্ব চালিয়েছিল, বাংলাকেও ডুবিয়েছিল আর ত্রিপুরাকেও ডুবিয়েছে। সেখান থেকে যদি বাংলা নতুন করে যাত্রা শুরু করে 2011 সাল থেকে উন্নয়নমূলক গঠনমূলক এক সরকার তৈরি করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দিগন্ত স্থাপন করতে পারে, দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে ত্রিপুরা কেন পারবে না? ত্রিপুরাও পারবে। ত্রিপুরার মানুষকে সাহস করে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, দয়া করে 23 তারিখ আপনাদের কথা দিতে হবে, ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলকে জেতাতে হবে, অন্য রাজনৈতিক দল নয়। অন্য রাজনৈতিক দলে যদি ভোট দেন তাহলে বিজেপির লাভ, আর তৃণমূলকে ভোট দিলে আপনি দেখুন, নিজেকে প্রশ্ন করুন, গত 6 মাসে ডিজেলের দাম 2 বার কমেছে, পেট্রোলের দাম 2 বার কমেছে, তার কারণ বাংলায় গোহারা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। আর বাংলায় একটা কথা আছে, ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনি দেখুন, তৃণমূল কংগ্রেস গোহারা হারিয়েছে বলে এরা বাধ্য হয়েছে পেট্রোলের দাম কমাতে, ডিজেলের দাম কমাতে। আমি আপনাদের কথা দিচ্ছি, সুরমা এদেরকে হারান, আগামী দিন আবার পেট্রোলের দাম কমবে, আবার ডিজেলের দাম কমবে। আর অন্য যদি কাউকে জেতান তাহলে পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে। 2014 সালের আগে আপনি দেখুন, রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, মায়েরা দিদিরা এখানে আছে জিজ্ঞেস করুন নিজেকে, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা, পেট্রোলের দাম ছিল 50-55 টাকা, আজকে পেট্রোল 100 টাকা ছাড়িয়ে চলে গেছে, ডিজেল প্রায় 100 টাকা চুই চুই, রান্নার গ্যাস 1000, কেরোসিনের দাম কত, আর জীবনদায়ী ওষুধ তার উপর কর, কিন্তু সিনেমা করমুক্ত, তার কারণ একটা রাজনৈতিক দলের হয়ে মানুষের কাছে একটা চিত্রনাট্য উপস্থাপিত করছে বলে। আমাদের মাথায় রাখতে হবে, আমাদের জোর গলায় বলতে হবে যে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব, কিন্তু ত্রিপুরার মাথা নত হতে দেব না, সুরমা আগামী দিন পথ দেখাবে। আমি তাই আপনাদের অনুরোধ করব যে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে 2 লক্ষ 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, 15 লাখ টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, অমুক হবে তমুক হবে, মিস করলে চাকরি হবে, 50,000 যুবক যুবতীর কর্মসংস্থান ক্ষমতায় আসার পর তৈরি করে দেব, কাজ কলা কিচ্ছু দেয়নি, আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভাওতা দিয়েছে, এবার ওদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনি ভাওতা দেবেন, আপনার সময় এসছে। বড় ভুলকে মিথ্যে কথা বলবেন আর জোড়া ভুলে ভোট দেবেন, তবেই এরা জব্দ হবে, তবেই এরা শায়েস্তা হবে।